নমস্কার বন্ধুরা, বাংলা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তার কবিতায় ভাসিত হয়েছে সমগ্র দুনিয়ার প্রতারিত মানুষের বেদনা, মানবতা বিরোধী ঘটনার বিরুদ্ধে বলিষ্ঠ তীব্র প্রতিবাদ। অন্যদিকে রোমান্টিকের মতো সমাজ জীবনের সুন্দর স্বপ্নকে শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষা করে গেছেন। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1920 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। জন্মস্থান বিক্রমপুর, ঢাকা। তিনি রিপন স্কুল ও কলেজের ছাত্র ছিলেন। প্রথম জীবনে তিনি যুক্ত ছিলেন অনুশীলন দলের সঙ্গে, পরে বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। তার প্রথম কাব্যগ্রন্থ গ্রহণচ্যুত প্রকাশিত হয় 1942 খ্রিস্টাব্দে। দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম রানুর জন্য। রানুর জন্য কাব্যগ্রন্থটি তাকে পাঠক মহলে পরিচিত করে তোলে। বলা যায় এই কাব্যগ্রন্থটি প্রকাশের পর থেকেই তিনি কবি হিসেবে প্রতিষ্ঠিত হন। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থের সংখ্যা অনেক। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল পুলুখরের কবিতা, মৃত্যুর তীর্ণ, লখিন্দর, জাতক, তিন পাহাড়ের স্বপ্ন, সভা ভেঙে গেলে, মুখে যদি রক্ত ওঠে, ভিসা অফিসের সামনে, মহাদেবের দুয়ার, মানুষের মুখ, মুণ্ডহীন ধরগুলি, আহ্লাদে চিৎকার করে, আমার রাজা হওয়ার স্পর্ধা, পৃথিবী ঘুরছে আর এক আরম্ভের জন্যে, অথচ ভারতবর্ষ তাদের, এই হাওয়া, আমার যজ্ঞের ঘোড়া, অফুরন্ত জীবনের মিছিল প্রভৃতি। তিনি বেশ কিছু কবিতার বুলেটিনও প্রকাশ করেছেন। বীরেন্দ্র চট্টোপাধ্যায় দীর্ঘদিন আধুনিক বাংলা কবিতার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পৃথিবীর নানা অন্যায় অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়েছে তার কবিতায়। কবিতার মাধ্যমে তার রাজনৈতিক চেতনারও প্রকাশ ঘটেছে নানাভাবে। তিনি রাজনৈতিক কবি, কিন্তু রাজনৈতিক কবি স্টেরিওটাইপ ছিলেন না। তার কথনভঙ্গি, ছন্দের মেজাজ, বক্তব্য প্রভৃতির মধ্যে এমন একটা স্বাতন্ত্র্য আছে যে তার কবি ব্যক্তিত্বটিকে খুব সহজেই চিনে নেওয়া যায়। তিনি বিশেষভাবে ছোট পত্রিকার কবি, কোনো বড় পত্রিকায় তার কবিতা ছাপা হয়নি। বৃহৎ প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা না পেয়েও তিনি অভাবনীয় জনপ্রিয়তা লাভ করেছিলেন। কাব্যচর্চার স্বীকৃতি হিসেবে 1982 খ্রিস্টাব্দে তার শ্রেষ্ঠ কবিতার জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1985 খ্রিস্টাব্দের 11ই জুলাই এই মহান ব্যক্তিটির জীবনাবসান হয়। আশা করি আমাদের আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।